আলাইকুম গাইজ, আজকে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি দুর্মিনশিয়া মাজারে। আপনারা জানেন চাতক উপজেলার সিমেন্ট ফ্যাক্টরির পাশেই দুর্মিনশিয়ার মাজার। দুর্মিনশিয়ার টিলাতে যাচ্ছি, তো গাইজ দেখতে তাও কা দুর্মিনশিয়ার মাজার। আমি দুর্মিনশিয়ার মাজারে যাচ্ছি। তো গাইজ আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাতক সিমেন্ট ফ্যাক্টরির পানির ট্যাঙ্কি। এই রাস্তা ধরে দুর্মিনশিয়ার মাজারের যে রাস্তা, আমি দুর্মিনশিয়া মাজারের রাস্তা ধরে হাঁটতেছি। আপনারা দেখতে পাচ্ছেন অল্প সিঁড়ি দিয়ে আমি উপরে উঠবো। আপনারা জানেন দুর্মিনশিয়ার মাজারে যাওয়ার যে রাস্তা দেখতে পাচ্ছেন, দুর্মিনশিয়ার মাজারে যাওয়ার জন্য সিঁড়ি বেয়ে উঠতেছি উপরে। তো গাইজ এখনো সবটুকু সিঁড়ি হয়নি, যে অংশটুকু পাহাড়ে উঠতে আপনারা দেখতে পাচ্ছেন সেই সিঁড়ি আমি উপরে উঠতেছি। তো গাইজ আজকে আমার সাথে থাকবে, আজকে আমাদের দেখাবো দুর্মিনশিয়ার মাজার। তো গাইজ আমার চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকন বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। তো গাইজ আপনারা দেখতে থাকবেন, আমি আপনাদের দেখাচ্ছি দুর্মিনশিয়ার মাজারে যেন পড়েছে বিশাল সাইজের একটি টিলা। সেই টিলার উপরে ওনার বাজার, টিলার মূল। তো গাইজ আপনারা দেখতে পাচ্ছেন দুর্মিনশিয়ার বাজারের ওটার যে সিঁড়ি, আমি আপনাদেরকে দুর্মিনশিয়ার মাজারে নিয়ে যাচ্ছি দেখতে থাকো কা। অনেক লম্বা একটি সিঁড়ি যেহেতু টিলার উপরে, সিঁড়ি উঠতে হবে। আসলে অনেক দিন পরে টিলার উপরে উঠতেছি, খুব পায়ে ব্যথাও হচ্ছে। যাই হোক, তারপরেই আমি আপনাদেরকে দেখানোর জন্য আজকে চলে আসছি দুর্মিনশিয়ার মাজারে। এটা সাতক সিমেন্ট ফ্যাক্টরির পাশে। তো গাইজ দেখতে দাও কা, আমি একদম উপরে আপনাদেরকে নিয়ে যাব দুর্মিনশিয়ার মাজারে। গাইজ চলে আসছি একদম উপরে দুর্মিনশিয়ার মাজারের পাশে। তো আমার চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো গাইজ দ্বিতীয় পর্বতে দেখাবো, আজকে প্রথম পর্ব অনেক লম্বা হয়ে গেছে।